দুইটা সংগঠন, দুইটা সংগঠনের নাম ছিল জেএসি অ্যান্ড জেএআরসি, জয়েন্ট অ্যাকশন কমিটি অ্যান্ড জয়েন্ট অ্যাকশন রিহ্যাবিলিটেশন কমিটি। এই দুই সংগঠন নিয়ে আজকে আমরা, আজকে তো 8 তারিখ, 8 তারিখে আজকে আমরা সকাল 10টা সময় মিনিস্টার চেম্বারে গিয়ে আমরা মিটিং হয়েছে অফিসিয়াল ডিপার্টমেন্ট সহকারে, মিনিস্টার সাথে আলোচনা হয়েছে। এখানে বিভিন্ন দপ্তর থেকে আছে, এডি ডিপার্টমেন্ট থেকে সেক্রেটারি আছে, ডাইরেক্টর আছে, এগ্রিকালচার থেকে ডাইরেক্টর আছে, এবং হোম ডিপার্টমেন্ট থেকে সেক্রেটারি আছে, সব কিছু সেক্রেটারি আছে, এবং ট্রাইবাল ওয়েলফেয়ার ডাইরেক্টরও আছে উপস্থিত। কিন্তু এখানে মিটিংয়ের মধ্যে আজকে যে আমাদের মাননীয় ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার যে আশ্বাস দিয়েছে, আশ্বাসগুলো তা আমাদেরকে সময় দিয়েছে, সময় চাইছে 15 তারিখের অবধি, এই মাসের 15 তারিখের মধ্যে সব কিছু আমার ডিমান্ডগুলোকে দিয়ে দেবো, এইভাবে আজকে আশ্বাস দিয়েছে মুখ্যমন্ত্রী ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার। কিন্তু 15 দিনের মধ্যে যদি আমরা যদি না পাই, তাহলে কিন্তু আমরা এই রূপক থাকবো না। আপাতত তবু কিন্তু আমরা এই 11 তারিখের রূপক করার জন্য যদি এখন আমরা প্রস্তুতি থাকবো, নমস্কার। পিয়ার গোল্ডের পক্ষ থেকে সকল রাজ্যবাসীকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। পিয়ার ইন্ডাস্ট্রিজ পরিবেশন করছে পিয়ার গোল্ড কাচ্চি ঘানি খাঁটি সরিষার তেল। হ্যাঁ, সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিয়ার গোল্ড কাচ্চি ঘানি সরিষার তেল, যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করে তোলে সুগন্ধ ও সুস্বাদুকর। আর আপনার রান্নাঘরে যখন পিয়ার গোল্ড কাচ্চি ঘানি সর্ষের তেল থাকবে, তখন প্রশংসা তো সবাই করবে। পিয়ার গোল্ড কাচ্চি ঘানি সরিষার তেল, খাঁটি তেল, খাঁটি ছাঁচ। পিয়ার গোল্ড কাচ্চিখানি গ্রেড 1 সর্ষের তেল, যাতে রয়েছে অসংখ্য গুণের সংঘবদ্ধতা। নির্মাতা পিয়ার ইন্ডাস্ট্রিজ অ্যান্ড অয়েল মিলস, ভরতপুর, রাজস্থান। বিক্রেতা বৈশাখী ট্রেডার্স 9436124414, গোবিন্দ ট্রেডার্স 9436123164, ইউনাইটেড ট্রেডিং কর্পোরেশন 9436121627, জীবন কুমার সাহা রায়পট্টি 9436126597, অথবা 8837359630, কিরণ এন্টারপ্রাইজ 9774011037, হিমাংশু কুমার সাহা 9436169।